আমাদের সময়ের খুব অভাব, শুটিং চলে তো, পুজো আসছে, শপিংটা খুব ইম্পর্টেন্ট, তার সাথে মনেও হয় শুটিংয়ের পর একটু যদি আড্ডাও দেওয়া যায়। এবার শুটিংয়ে তো শুধু অ্যাক্টর গ্রুপের সাথে দেখা হয়, বাইরে অনেকের সাথে দেখা হয় না আমাদের, তো সেখানে নোয়ায় যেটা হবে এলেই কোনো না কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যাবে সেটা আমি নিশ্চিত, তার সাথে কেনাকাটাটাও হয়ে যাবে, তো সেটা একটা দারুণ ব্যাপার। আজকে সবাই উপস্থিত আছে, এরকম একটা শুভ সূচনা হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে, কী বলবো সেটা নিয়ে? আর খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে, কারণ সবার কোনো কষ্টের সাথে দেখা হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে, সম্ভব আছে নোয়ার জন্য, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর করে সাজানো, তো আমার মনে হয় এবার আর কি মানে একটা পারফেক্ট প্লেস আর কি আটকা দেওয়ার জন্য। লীনা গঙ্গোপাধ্যায় জানে কিভাবে বেঞ্চারে হাত দিতে হয়, এবং নোয়ার যে একটা সাংস্কৃতিক পরিবেশ, এটা শুধু একটা দোকান নয়, এটা একটা এক্সিবিশন বলা যেতে পারে, এটা একটা জায়গা যেখানে মানে মনটাকে বেশ উদার করে স্প্রেড করা যায় এবং এই সময় কাটানো যায় সুন্দর সুন্দর জিনিস দেখে। রোজই আমাকে কিনতে হবে তার কোনো মানে নেই, দেখেও টেস্ট সমৃদ্ধ করতে পারি, এবং অনেক সময় যেটা হয় একটা জিনিস ভালো লাগলো তখন এইটা নেব বলে নিজের একটা কাজ করার তাগিদ হয়, কারণ আমরা যারা মেয়েরা রোজগার করি তারা কিন্তু আমরা সংসারও চালাই অনেকে, সুতরাং এইটা শুধুই যে আমাদের নতুন নতুন জিনিসপত্র কেনার তা নয়, এখানে যে জিনিসগুলি আছে সেগুলি যেরকম পার্সোনাল জিনিসও আছে আবার সাংসারিক জিনিসও আছে, মানে একটা ওয়ার্ক অফ আর্ট, সেটা বাড়িতে রাখলে সেটা কিন্তু সবার জন্যই সঙ্গেই আমরা শেয়ার করে নিতে পারি। নোয়ার এই সত্যি প্রশংসা, এবং একই সঙ্গে ক্যাফেটেরিয়া প্লাস এরকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এটাও একটা বড় পাওয়া, একদম এটা বলতে পারেন বুটিক ক্যাফে, যেখানে ক্যাফে মানে কফি খেলাম, জিনিস ভালো ভালো দেখলাম, তারপর কিনলাম কি কিনলাম না, আজকে কিনলাম না আরেক দিন এলাম, সময় কাটানোর একটা ভালো সুন্দর পরিবেশ, এবং স্টুডিওর ঠিক পাশেই মানে অফ টাইমে তোমরা এখানে আড্ডা মারতে আসতেই পারো। সে কথাটাই তো বললাম যে যখন আমাদের ইন বিটুইন কাজের মাঝখানে কি করবো কি করবো ভাবি, টুক করে এখানে চলে আসতে পারা যাবে। আজকে যে সবার সাথে দেখা হচ্ছে একটা রিউনিয়নের মতো, সেটা নিয়ে কি বলবেন? কাজ যখন একটা কাজ যখন শেষ হয় আবার যখন এই ধরনের অনুষ্ঠানে আমাদের রিউনিয়ন হয়, মেয়েদের জন্মদিনে এটা তো একটা ভীষণ সুবিধার ব্যাপার, ইনফ্যাক্ট রোজ তাদের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে আবার নতুন করে দেখা হয়, তাই আমরা ক্যান্টিন হিসেবে ইউজ করতে পারবো, আমরা আড্ডা মারতে চলে আসতে পারবো, এছাড়া খাওয়া দাওয়া বাড়তি রয়েছে, সকাল কেনাকাটা রয়েছে, আমি ফ্রিতে খাবো, কারণ এটা সেটা আমি তো ফ্রিতে খাবো। নতুন এই লুকটা কেমন লাগছে? নতুন লুকটা খুব ইন্টারেস্টিং, পরিবেশটা এই যে বসার অ্যারেঞ্জমেন্ট সবটা মিলিয়ে স্টুডিওর এবং কাজের প্রচণ্ড প্রেশার হবে, এখানে পালিয়ে এসে লুকিয়ে থাকবো, প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে, কারণ প্রচুর মানুষের থেকে দই মধু শাড়ি সবগুলো এখানে বিক্রি হচ্ছে, সেটাই কি হবে দেখছো? সেটা খুবই একটা ভালো উদ্যোগ আমার মনে হয়, এখানে যেটা গ্রামীণ ভাগায় পুরোকে যেভাবে ইনকর্পোরেট করা হচ্ছে, মধু শাড়ি কিন্তু কতটা বলছে হ্যান্ডমেড শাড়ি, সেগুলোতে প্রচুর মানুষ যুক্ত হতে পারছে, প্রচুর মানুষ স্বাধীন হতে পারছে, এবং লীনা গঙ্গোপাধ্যায় গান করে ফলে সেটা আমার মনে হয় খুব দারুণ একটা উদ্যোগ। হঠাৎ করে দমদম পেরিয়ে বোধ হয় নোয়াপাড়া চলে এলাম, হ্যাঁ অসাধারণ একটা সুন্দর পরিবেশ, আমি তাকে তাকে এখনো নিয়মিত হয়ে দেখছি প্র্যাকটিক্যালি, ওয়ান্ডারফুল কম্বিনেশন, বাইরের খাবারের জায়গা, কফি স্ট্যান্ড, ভেতরে এরকম ধরনের পোশাক আশাক সব কিছু, এটা ওই ভদ্রমহিলাই পারেন, তিনি সৃজনশীল এতটা আর কি তার পক্ষে সম্ভব হতে এরকম ভাবনা চিন্তা করার, সো ভেরি নাইস প্লেস। আজকে তো অনেক ভিড়, অন্যদিন আমি আবার আসবো, এখানকার সমস্ত কিছু পরীক্ষামূলকভাবে পরীক্ষা করতে প্র্যাকটিক্যালি রিয়েলি আমাদের খুব সুবিধা, যেহেতু একটিবারে শুটিং করি বা দাসারিতে শুটিং করি পাশেই একদম, এটা খুব একটা কোজি একটা জায়গা, সুন্দর জায়গা, যেখানে অনেক মিটিংও করতে হতে পারে, স্ক্রিপ্ট আলোচনা হতে পারে, সব মানে এই এভেন্টটা ছিল না আমাদের এই জায়গার মধ্যে,
এই এলাকার মধ্যে অভাবনীয় পরিবর্তন। খুবই ভালো লাগছে, এটা আমাদের অনেকদিন আগে নোয়া তখন অনেকদিন আগেই বন্ধ হয়েছিল আর কি কিছু কারণে, এবং তারপরে সেটাকে আবার রিওপেন করা হচ্ছে, তো সেটা আরও বেশি করে ডাবল আনন্দ আর কি নতুন করে। এবং আমরা অনেক নোয়ার এখানে অনেক নতুন নতুন রেসিপি আরও অ্যাড করা হয়েছে, নতুন ধরনের আরও স্টাইল অ্যাড করা হয়েছে, ডিজাইনার জিনিসপত্র পাওয়া যাবে, মানে নতুনভাবে। আগে যেমন ধরো একটা কিছু লিমিটেড খাবার দাবার ছিল, সুন্দর অ্যাম্বিয়েন্স তো ছিলই বরাবর, শাড়ি ছিল, এখন সেটা আরও অনেক বেশি, অনেক ভ্যারাইটি এবং কিছু ঘর সাজানোর জিনিসপত্রও তোমরা পাবে। তো সব মিলিয়ে এটা একটা মানে এক জায়গায় এসে অনেক কাজ হয়ে যাবে আর কি, তো সেটা খুবই, আর আমাদের তো একদম নিজেদের মতো ভীষণই আনন্দ, আর নতুন করে নোয়াটা আবার আসছে এসেছে, সেটাতে আরও বেশি বেশি আনন্দ হচ্ছে। একদম একদম, আমাদের তো এমনি এটা আড্ডা দেওয়ার জায়গা ছিল, বিকজ আমি এটা যেহেতু লীনা আন্টি, শৈবাল আন্টি সবাই তোমরা সবাই জানো, তো আমরা এখানে আমরা যারা বেশি এখানে কাজ করি আমরা প্রচুর আমরা প্রায়ই এখানেই আসতাম আগেও, তো মধ্যিখানে এই জায়গাটা মিস করতাম, তো এখন আবার সেটা শুরু হবে, খুব আনন্দ। সবাই প্লিজ আসুন নোয়াতে, আমার মনে হয় যে এটা এখানে এলে এমনি এটার অ্যাম্বিয়েন্সেও অনেকটা ভালো লেগে যাবে, অনেকটা শান্তি, অনেক বই পড়তে পারবেন, তো অনেক অনেক কিছু অপশন আছে সময় কাটানোর জন্য, সো সবাই প্লিজ প্লিজ নোয়াতে আসুন। যেটা আমাদের শুটিং করার একটা হাব, এখান থেকে আমরা বাইরে গিয়ে শুটিং করি অবশ্যই, কিন্তু এটা হাব, এবং সেইভাবে এরকম একটা কালচারাল একটা অর্গানাইজেশন আমি সবটা শুধু খাওয়া দাওয়া না, আরও অনেক কিছু রয়েছে, আমি এক্সপিরিয়েন্স করি ভিতরে ঢুকলে আরও কিন্তু আমি জানতে পারবো কী 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 আসে। দাদির মা তো আমরা এই আশেপাশে প্রত্যেকদিন রোজের শুটিং করি, তো এখানে এসে বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, হাহাহি হবে, খাওয়া দাওয়া হবে, এই আমাদের আনন্দ। অ্যাম্বিয়েন্সটা খুব ম্যাটার করে, মানুষগুলো খুব ম্যাটার করে, সবাই প্রিয় মানুষ, আমরা যারা একসাথে কাজ করে টেক্সটাইল পরিবারের মতো তারা সবাই একত্রিত হয়েছেন, আর সব মানুষ প্রিয় মানুষের যখন এক জায়গায় থাকে এত ভালো নতুন একটা জায়গা, তখন জায়গাটাও নিজের মনে হয়, তো প্রথম দিন এসেই মনে হচ্ছে সেটা আমাদেরই দোকান, সবার একসাথে উদ্বোধন আমরাই করছি। এখনো তো পুরোটা নিয়ে ঢোকাতে পারিনি, তবে প্ল্যান করে রেখেছি, মোটামুটি গেল আর কি। খুবই চলে এখানে, আর একটু সুবিধে করে দিল লীনাদি, আমরা এখানে এসে কফি খাবো। হ্যাঁ মানে গল্পটা খুব ইম্পর্টেন্ট, মানে শুধু পরস্পরের সাথে না, না একদমই রোববার দিনটা আমাদের সবসময়তেই হয়, বাড়িতে ফিরে তো গল্পের একটা সেশন থাকি, মিনিমাম আমরা এক দেড় ঘন্টা কথা বলি সারাদিন, আমরা কী কী বললাম কালকে কী কী করবো, তার মধ্যে শুধু কাজ ছাড়া অন্য অনেক বিষয় থাকে আর কি, আর রোববার দিনটা আমাদের সময়। এইটা হচ্ছে এই যে নোয়া যেটা লীনাদির, এটা দাসানি স্টুডিওজের ঠিক পাশে, আপনারাও আসবেন, খুব ভালো শাড়ির কালেকশন আছে, লীনাদির টেস্ট ভীষণ ভালো, আসবেন শপিং করবেন, পুজোর আগে এটা খুলেছে, শপিং করবেন, খাবেন দাবেন, ভালো লাগবে। আর বলা যায় না টিভির পর্দায় যাদেরকে দেখেন মাঝে মধ্যে কারোর সাথে দেখা হয়েও যেতে পারে, চলে আসুন। আসলে আমরা তো সবসময় অনেক আলোচনা করি, শুধুমাত্র খাওয়ার জন্য নয় বন্ধুত্বের জন্য করি, কোথাও যাই, তো আমার মনে হয় সেটা সেলিব্রেট করার জন্য এটা খুব আদর্শ জায়গা, কাপ অফ টি অর কফি, ভালো আলোচনা গল্প জন্য। আজকে তো ভীষণ ভালো লাগছে সবাই মিলে, এবং তোমরাও আছো, একটা পুজো পুজো ব্যাপার লাগছে, মনে হচ্ছে যেন একটা কোথাও মিলন উৎসব হচ্ছে। এই ভাবনাটা কবে প্রথম এসেছিল, মানে এটা তো ক্যাফে ছিল, সেটা কি এরকম বরাবরই ছিল ভাবনা, কিছু না কিছু ভাবনা এরকম থাকেই, অনেকগুলো হয় অনেকগুলো হয় না, যেটা বললাম তো এটা ফাইনালি হলো, অনেক কষ্ট করে চেষ্টা করে সময়টা বার করতে হয়েছে, কারণ এর জন্যও তো সময় একটু দিতে হয়েছে। এবার মজা হচ্ছে যে আমি যখন যেখানে যাই সেখানকার যা স্পেশালিটি সেটা নিয়ে আসি, এইভাবে কিছু কালেকশন হয়েছে, তো
থাকতেই, আর শৈবাল আছে সঙ্গে, মানে ওর সবসময় উৎসাহ থাকে, মনে করে যে যেটা করবো সেটা ভালোই হবে, ভালোই লাগবে। আর এত চাপ থাকে না আমাদের কাজের, তার মধ্যে এটা একটা রিলিজ পয়েন্ট। আমি এখন কিছুদিন নোয়াতেই একটু এসে বসবো, একটু দেখবো, আমার খুব ভালো লাগবে। নামটা তো বললাম যে নোয়া, দেখো নোয়ার অনেকগুলো মানে আছে, নোয়া মানে বিউটিফুল গার্লও অবশ্যই, মানে একটা মানে, আর যদিও আমি সেটা ভেবে দিইনি অ্যাকচুয়ালি, এনও এইচ উচ্চারণের সুবিধার জন্য এনও এ করেছি আমি, নোয়ার জাহাজ সেইটাই বলতে চেয়েছি, এবং যে জাহাজে ঠিক সঠিক লোক যারা তারাই, এরকম একটা মানে থেকে নোয়াটা করা, এবং যা কিছু পিওর, যা কিছু পবিত্র, যা কিছু ভালো সেটাকে আমরা রাখতে চেয়েছি। যেমন ধরো হাতে বানানো ঘি আছে এখানে, হ্যাঁ, একটি প্রত্যন্ত সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামের মহিলা, তিনি ঘিটা বানিয়ে দিয়েছেন। তো এরকম কিছু কিছু আছে, মধু আছে যেগুলো খুব খাঁটি, মানে এর কোনো বিকল্প হবে না, তো এইগুলোই রাখতে চেয়েছি, এগুলোই মানে উপস্থাপন করতে চেয়েছি। কর্মসংস্থানের, হ্যাঁ, ধরো আমি যদি আরো মহিলাদের এঙ্গেজ করতে পারি, সেটার জন্য অবশ্যই আমার মহিলা কমিশন দায়ী, আমি অনেক রকম মহিলাকে দেখতে পাই, তাদের যদি আরো লার্জ স্কেলে এঙ্গেজ করতে পারি, ধরো এই যে অনেক শাড়ি তৈরি করেন মহিলারা, সেগুলো আমি গিয়ে গিয়ে দেখেছি, তো সেটা ইন এ ওয়ে একটা তো পথ বটে। চক্রবর্তী আর দিলীপটা দুজনে মিলেই এটা করা, ভাবনাটাকে ও রূপায়ণ করেছে, আমি তো আর হাতে কলমে সাজাইনি, কিন্তু আমার সাজেশন ছিল, আমি কালার কম্বিনেশনটা বলতে পেরেছি, মানে চেয়েছি এরকম, তো ও আমার কাজ খুব বুঝতে পারে, যে আমার ভাবনাটার সঙ্গে খুব পরিচিত, কারণ বহু বছর একসঙ্গে কাজ করছি, তো সেইটার আজকে যা দেখছো সেটা পুজোর কালেকশন অলরেডি আছে, আরো আছে, আর সব খোলা হয়নি, একদম শুরু, কিন্তু বেরিয়ে ওঠা যায়নি, চলতে থাকবে। থ্যাংক ইউ।